সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন দেন। বুধবার বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় ইশতিয়াক মাহমুদকে। এর আগে 2018 সালের 4 আগস্ট রাতে বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় করা মামলায় 2021 সালের মার্চে 9 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আসামিদের মধ্যে শ্যালক ইশতিয়াক মাহমুদের নাম না থাকায় সে সময় আপত্তি জানিয়েছিলেন বাদী বদিউল আলম মজুমদার। পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ এ মামলা অধিকতর তদন্তের আবেদন করে। পরে গত 19 সেপ্টেম্বর এই মামলায় ইশতিয়াক সহ 9 জনের বিরুদ্ধে আদালতের সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকালকে অভিযোগপত্র আমলে গৃহীত হয়, অভিযোগপত্র গৃহীত হয়, অপরাধ আমলে গৃহীত হয়ে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। গতকালকেই আসামি গ্রেপ্তার হয়, আজকে তাকে আদালতে উপস্থাপন করা হয়। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিনি মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। আমরা জামিন চেয়েছি, আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।